করছি আজকের গল্প মৃণাল বসু চৌধুরীর লেখা অদ্ভুত সব ভূত। ভূত আর ভূতের বাড়ি নিয়ে কথা হচ্ছিল আমাদের, রানটুই বলছিল বেশি, আমরা সবাই শ্রোতার দলে। বঙ্কু, বুবুন, রিঙ্কি তবু মাঝে মাঝে ফোড়ন কাটছিল, আমি একদম চুপ। কারণ অন্য কিছু নয়, আসলে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না, আমি কিছু বললেই কেমন যেন হাসাহাসি করে সবাই। তাছাড়া ভূতের কথা শুনলেই আমার কেমন যেন গা ছমছম করে, রক্ত হিম হয়ে যায়, শিরশির করে সমস্ত শরীর। এসব আলোচনা আমার ভালো লাগে না, কিন্তু এখান থেকে উঠে গেলে সবাই খুব ঠাট্টা করবে আমাকে নিয়ে, ভীতু ডারপোক বলবে, তাই অনিচ্ছা সত্ত্বেও এক মুখ সাহস নিয়ে বসেছিলাম আমি। রানটু বলছিল ভূতের বাড়ির কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে ভাঙা চোরা পুরনো এক ধরনের বাড়ি, যার ছাদ কিংবা দেওয়াল ফুড়ে বেরিয়েছে ছোট ছোট গাছ। প্রায় অন্ধকার এসব বাড়ির দরজা জানালা খুলতে গেলেই বিচিত্র অদ্ভুত সব শব্দ, আর সেই সব দরজা পেরিয়ে ঢুকতে গেলেই কেমন যেন শীতল শূন্যতা। অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন বড়মাসি। রানটুর কথা শেষ হতে না হতেই বললেন, আমি কিন্তু মানতে রাজি নই, সব ভূতের বাড়ি এরকম দেখতে হয়, কিংবা এ ধরনের সব বাড়িতেই ভূতের বাসা। তবে এ কথাও ঠিক, সত্যিকারের ভূত না থাকলেও এই ধরনের ভাঙা পুরনো বাড়ির মধ্যে এমন সব কাণ্ড কারখানা ঘটে যা সত্যি অবাক হওয়ার মতো। ভূতুরে রহস্যময় লোকজনের দখলে চলে যায় এসব বাড়ি, সেখানে সকলের চোখের আড়ালে রাজত্ব করে এমন সব মানুষ যারা ভূতের চেয়েও ভয়াবহ। একসঙ্গে এত কথা বলে একটু থামলেন বড়মাসি, সামনের জলের গ্লাসটা তুলে নিলেন হাতে, আর সেই সুযোগেই রানটু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বঙ্কু বলল, ঠিক বলেছ বড়মাসি, আমার বন্ধু চিম্পুর দাদা নাকি এক অমাবস্যার রাত্রিরে এরকম একটা বাড়িতে ছিল ভূত দেখার জন্য, কিন্তু কোনো ভূত নয়, দেখা হয়েছিল কিছু চামচিকে, বাদুর আর দু একজন ঘুমন্ত মাতালের সঙ্গে। রানটু গম্ভীরভাবে তাকালো আমার দিকে, যেন আমি যত নষ্টের গোড়া, অথচ সবাই জানে আমি কোনো কথাই বলিনি। তবে এটা ঠিক, বড়মাসির সঙ্গে আমিও একমত, কিন্তু রানটু তো আর ভগবান নয়, মনের কথা বুঝতে পারবে। তবু সবসময় কেন জানি না কারণে অকারণে আমার ওপর রাগ করে রানটু, যেমন এখন সবাইকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস, ভূতের বাড়ি বা ভূত বলে কিছু নেই? তা কেন, যেন আমাকে বাঁচানোর জন্যই এগিয়ে এলেন বড়মাসি। আমি নিজেই তো দেখেছি ভূত, সত্যি? প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠলাম সবাই, এমনকি রানটুও, হ্যাঁ, তবে এ দেশি নয়, সাহেব ভূত। তার মানে? মানে আর কি, ফ্রান্সের সাহেব ভূত নয় তো কি বাঙালি ভূত দেখব? বড়মাসি চুপ করে যেতেই রানটু নড়ে চড়ে বসল, বলল, দিস ইজ নট ফেয়ার বড়মাসি, পুরো গল্পটা বলো। বলছি বলছি, প্রথমবার যখন ফ্রান্সে যাই তখন ঘটেছিল ব্যাপারটা। জেনিভা থেকে 40-45 কিলোমিটার দূরে আল্পসের নিচে সার জোরিও বলে একটা গ্রামে ছোট মাসি থাকে, জানিস তো? হ্যাঁ, ওখানেই প্রথম দিন রাতেই দেখেছিলাম তাকে। জানিস বোধ হয় ওইসব দেশে দিনের আলো থাকে অনেকক্ষণ। গল্প গুজব সেরে ঘুমোতে গিয়েছি ঘরে, বাড়ি পুরোপুরি কাঠের তৈরি, কাঠের সুন্দর কারুকাজ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো খুট করে একটা শব্দে, মনে হলো দরজাটা খুলল কেউ। মুখের উপর থেকে লেপ সরিয়ে দেখি লম্বা এক সাহেব আমার দিকে পেছন ফিরে টুপি খুলছেন, ভয়ে আমার হাত পা সিটিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে শুয়ে আছি, হাত পা অসার হয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে আবার তাকিয়ে দেখি আমার মুখের উপর ঝুঁকে কি যেন দেখছেন তিনি, অদ্ভুত সুন্দর মুখশ্রী তার। ততক্ষণে আমার জিভ শুকিয়ে গিয়েছে, শরীরের মধ্যে এক হিমেল স্রোত, ভয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতে মনে হলো পাশের ঘর থেকে ছোট মাসিকে ডাকি, কিন্তু কেমন যেন লজ্জা করলো। তাছাড়া আমার ওঠার ক্ষমতাও ছিল না,
তাই কোনো রকমের সিনক্রিয়েট না করে সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম মনে মনে। তারপর আস্তে আস্তে আবার চোখ খুলতে যাব। আবার একটা খুট করে শব্দ হলো দরজায়। চোখ খুলে দেখি তিনি নেই। আর টুপিটা? বঙ্কু জানতে চাইল। না, টুপিটাও ছিল না। আমিও ভাবলাম আমার মনের ভুল। অনেক সময় খুব ক্লান্তিতে ভালো ঘুম না হলে আধো ঘুমে এমন স্বপ্ন দেখে মানুষ যা একদম সত্যি মনে হয়। তাহলে তুমি স্বপ্ন দেখেছিলে? আবার বঙ্কুর প্রশ্ন। না, ভূতই দেখেছিলাম। কি করে বুঝলে? পরদিন সকালে ছোট মাসিকে কথাটা বলতেই উনি হাসলেন, বললেন, লম্বা চেহারা, চওড়া গোফ, সুন্দর চেহারা, গায়ে ওভারকোট, মাথায় টুপি, তাই তো? আমার শ্বশুর, ওর খাটে তুমি শুয়েছিলে, তাই দেখতে এসেছিল। নতুন কেউ এলে প্রথম রাত্রিরে তিনি আসেন, দেখো আর আসবেন না। ছোট মাসি যেমন বলেছিলেন ঠিক সেরকম চেহারা ছিল? জানতে চাইল রিঙ্কি। উনি আর এসেছিলেন? ভয়ে ভয়ে আমি জিজ্ঞাসা করলাম। না রে, সত্যি অদ্ভুত, আর কোনোদিনও তাকে দেখিনি। রান্টু চুপ করে সব শুনছিল। ওর আবার ব্যবহারে সবসময় একটা সব জানতা ভাব। বলল, বাবা বলেন দুর্বল মানুষরাই ভূত দেখে বেশি, সাহসী মানুষদের সামনে ভূতেরা আসে না। বড় মাসি একটু বিরক্ত হলেন মনে হল, মুখে কিছু বললেন না। রান্টু বলল, আমি একজনকে চিনি যিনি রীতিমতো ভূতের সঙ্গে মোকাবিলা করেছেন। বঙ্কু রিঙ্কি দুজনেই হৈ হৈ করে উঠল। সে কি রান্টুদা? এতদিন বলনি তো, বলো প্লিজ, বলো গল্পটা। কি যেন ভেবে নিল রান্টু, তারপর আস্তে আস্তে শুরু করলো। বাবার অফিসেই কাজ করে প্রলয় কাকু, এই গল্পটা ওর মুখেই শোনা। চাকরিতে তখন প্রথম জয়েন করেছেন প্রলয় কাকু, সমস্তিপুরের কাছে কোথায় যেন, নতুন জায়গায় বেশ অসুবিধায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন অফিস থেকে কোনো কোয়ার্টার দেয়নি, থাকার জায়গা পাচ্ছিলেন না কিছুতেই, ভাড়ায় ঠিকমতো বাড়ি পাওয়া যাচ্ছিল না। এর ওর কাছে দু একদিন করে থাকছিলেন, কিন্তু সেভাবে কতদিন থাকা যায়? এই রকম অনিশ্চয়তার মধ্যে একজন একটা ঘরের খবর দিল প্রলয় কাকুকে। শহরের শেষ প্রান্তে একটা চালের গুদাম আছে, তার পাশে কয়েকটা ঘর, তার মধ্যে একটা ঘর খালি পড়ে আছে প্রায় অনেক দিন, সেটা পাওয়া যেতে পারে। কোনো রকম চিন্তা না করে রাজি হয়ে গেলেন প্রলয় কাকু। বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে যখন ওই ঘর খুলতে গিয়েছিলেন, তখন নাকি আশেপাশের লোকেরা বেশ অবাক হয়েছিল, ভিড় করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। ঘরের অবস্থা দেখে তো প্রলয় কাকুর কান্না পাবার উপক্রম। যাই হোক, একটা লোককে অনেক টাকা দিয়ে সব ঠিকঠাক পরিষ্কার করে নতুন বাসায় থাকতে শুরু করলেন প্রলয় কাকু। প্রথম রাত্রিরে বেশ ভয় ভয় গা ছমছম করার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে উঠে জল খাবার জন্য কাচের গ্লাসটা হাতে নিতে গিয়েই ভ্রু কুচকে গেল তার, ফেটে গিয়েছে গ্লাসটা। এমনভাবে ফেটেছে মনে হয় কেউ যেন রাগে চাপ দিয়েছে খুব গ্লাসটাকে হাতে নিয়ে। প্রলয়বাবু ভাবলেন, কেনার সময় হয়তো বোঝেননি, গ্লাসটা হয়তো চিড় খাওয়াই ছিল। পরদিন অন্য একটা গ্লাস কিনে আনলেন আর একটা দোকান থেকে, কিন্তু তারপরের দিন সকালে উঠে দেখেন একই ব্যাপার, গ্লাসটার মাঝামাঝি চাপ দিয়ে কেউ যেন ফাটিয়ে দিয়েছে গ্লাসটা। অদ্ভুত তো, প্রলয়বাবু কোনো শব্দ পাননি এই গ্লাস ভাঙার? জানতে চাইল রিঙ্কি। না, সেটাই মজার, কোনো শব্দও শোনেননি, কাউকে দেখতেও পাননি। তারপর? তারপর আরও অবাক হওয়ার মতো ব্যাপার, এবার প্রলয় কাকু বিভিন্ন দোকান থেকে তিনটে গ্লাস কিনলেন, ভিন্ন ভিন্ন কোম্পানির। বলা যায় না, কোনো একটা কোম্পানির গ্লাসে যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। সেদিন বাড়ি ফিরে তাকের উপর গ্লাস তিনটিকে পাশাপাশি রেখে ঘুমিয়ে পড়লেন তিনি। ঘুম হতো ওর, ভয় করতো না? আমার প্রশ্ন শুনে খুব রেগে গেল রান্টু, বলল, প্রলয় কাকু সাহসী মানুষ, ভয় পাবার লোক নয়। যাই হোক, পরদিন সকালে দেখলেন তিনটে গ্লাসই ভাঙা। একইভাবে প্রলয় কাকু এই নিঃশব্দ ভাঙা ভাঙির জ্বালায় বিরক্ত হয়ে গেলেন খুব। কি মনে হয়েছিল জানি না, সেদিন স্নান করে সোজা চলে গিয়েছিলেন হনুমানজির মন্দিরে, তারপর কপালে একটা টিপ লাগিয়ে অফিসে গিয়েছিলেন,
রোজকার মতো। ফেরার পথে সেদিনও একটি গ্লাস কিনেছিলেন প্রলয় কাকু। ঘুমোতে যাবার আগে তাকের উপর গ্লাসটা রেখে খুব জোরে জোরে নাকি বলেছিলেন, এই গ্লাস রইল তোমার ভাঙার জন্য, ভেঙো। তবে যদি মনে করে থাকো এই গ্লাস ভেঙে ভয় দেখিয়ে তুমি আমায় ঘর ছাড়া করবে, তবে তুমি ভুল ভেবেছো। আমি যাব না, আমার যাবার কোনো জায়গা নেই, তাই তোমার অত্যাচার সহ্য করেও আমি এইখানেই থাকব। যা করার করো, তোমায় তো আমি তাড়াতে চাই না, তুমি কেন তাড়াতে চাইছো আমায়? সেদিন উত্তেজনায় ঘুমাতে দেরি হয়েছিল প্রলয় কাকুর। তারপর খুব আগ্রহ নিয়ে প্রশ্ন করল বঙ্কু। সেটাই খুব আশ্চর্যের। পরদিন সকালে অবাক হয়ে প্রলয় কাকু দেখলেন গ্লাসটা ভাঙেনি, অক্ষত রয়েছে। শুধু সেদিন নয়, তারপর থেকে আর কোনোদিনই ভাঙেনি প্রলয় কাকুর গ্লাস। সত্যি? হ্যাঁ, বলছিলাম না সাহসীদের সঙ্গে ভূতেদের দেখা হয় না। রানটুর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিলেন বড়মাসি। হঠাৎ একটা প্রশ্ন এলো আমার মাথায়, ভাবলাম বড়মাসিকেই জিজ্ঞাসা করি। আমি বুঝতে পারি বড়মাসি যেন একটু বেশি ভালোবাসেন আমায়। আচ্ছা বড়মাসি, শুধু মানুষ মরেই ভূত হয়, জন্তু জানোয়াররা ভূত হয় না? দূর বোকা, কেন হবে না? রানটু অদ্ভুত এক অবজ্ঞা মিশিয়ে বলল আমার দিকে তাকিয়ে। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণে অকারণে কেমন যেন বাঁকা বাঁকা কথা বলে আমায় কষ্ট দেয় রানটু। বড়মাসি বললেন, কেন, তুমি কুকুর বেড়াল ভূতের কথা শোনোনি? এমনকি ঘোড়া ভূতের কথাও তো শোনা যায়। রানটু কি একটা বলতে যাচ্ছিল, বড়মাসি ওকে থামালেন, বললেন, ঠিক আছে, আমার খুব পরিচিত একটা বাড়ির গল্প বলছি শোনো। প্রথমেই ভূতের বাড়ির যেমন বর্ণনা দিল রানটু, সেরকম একটা বাড়ির গল্প। বাড়িটা প্রায় ভেঙে পড়ার অবস্থা, নিচের তলায় দুটো ঘর ভালো ছিল। থাকতেন এই বাড়ির মালিক দিবাকর বাবু, সঙ্গে স্ত্রী আর আদরের কুকুর টমি। একসময় অনেক জমজমা ছিল দিবাকর বাবুর। মুর্শিদাবাদের দিকে কোনো এক অঞ্চলের জমিদার ছিলেন তিনি। তা সত্ত্বেও কেন এই বাড়িতে থাকতেন তাই ভাবছ তো? পিতৃপুরুষের ওই বাড়িটার উপর অদ্ভুত এক মায়া পড়ে গিয়েছিল দিবাকর বাবুর। ওর ছেলেমেয়েরা ভাইরা সব নিজের নিজের বাড়ি করে উঠে গেলেও উনি কিন্তু ওই বাড়ি ছেড়ে যাননি। কেউ কেউ বলে এই বাড়ির ভেতরে কোথাও মাটির নিচে সোনা দানা টাকা পয়সা পুঁতে রেখে দিয়েছেন দিবাকর বাবু, তাই যেতে চান না এ বাড়ি ছেড়ে। উনি ভূত দেখতে পেতেন রোজ? বঙ্কুর কথায় বিরক্ত হলেন বড়মাসি, বললেন, না রে বাবা, বলতে দে না ঠিক করে। কি যেন বলছিলাম, হ্যাঁ, দিবাকর বাবুর কুকুরটা মানে টমি একদিন হঠাৎ মরে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে দিবাকর বাবুর খাটে নিচে শুয়ে ঘুমোচ্ছিল। বিকেলে দেখা গেল আর উঠছে না, প্রাণ নেই ওর দেহে। দিবাকর বাবু তো পাগল হবার মতো অবস্থা। টমি ছিল ওর প্রাণ। অসুখ বিসুখ নেই, কষ্ট নেই, দুম করে এভাবে কেউ চলে যায় পৃথিবী থেকে? কিছুতেই মানতে চান না দিবাকর বাবু। তারপর রানটুর আগ্রহ দেখে একটু হাসলেন বড়মাসি। তারপর আর কি, রোজ দুপুরে রাত্রিরে টমির থালায় খাবার রেখে দিতেন দিবাকর বাবু। বারান্দায় প্রতিদিন খাবার রেখে একটু অপেক্ষা করে চলে যেতেন ঘরের মধ্যে। এবং আশ্চর্য, কোনোদিনই সে খাবার পড়ে থাকত না। দিবাকর বাবুর বিশ্বাস ছিল টমি এসে খেয়ে যেত খাবারগুলো। অন্যরা বিশ্বাস করত না, তারা বলতো অন্য কুকুর বা বেড়ালে খেয়ে যেত। এভাবে চলছিল। এর মধ্যে হঠাৎ দুদিনের জ্বরে মারা গেলেন দিবাকর বাবু। ওর ছেলেমেয়েরা ঠিক করল ওই বাড়িতেই শ্রাদ্ধের কাজ করা হবে, কেননা ওই বাড়ির ওপর অদ্ভুত এক মমতা ছিল দিবাকর বাবুর। শ্রাদ্ধের দিন রাত্রিরেই ঘটল ঘটনাটা। রিঙ্কি বড়মাসির হাতটা জড়িয়ে ধরল ভয়। কি ঘটল, তাড়াতাড়ি বলো না বড়মাসি, এক্ষুনি তো খেতে ডাকবে আমাদের। বলছি তো, তাড়াতাড়ি শর্টকাটই তো বলছি। বাড়ি ভর্তি লোক, হঠাৎ শোনা গেল টমির কান্না। টমির গলা ওর কান্নার ধরন সবাই জানত, তাই তার আওয়াজ চিনে নিতে অসুবিধে হলো না কারো। এমনও তো হতে পারে যে কুকুরগুলো খাওয়া পেত রোজ, দিবাকর বাবুর মৃত্যুর পর খেতে না পেয়ে তারাই কেঁদেছিল, রানটু বলল। বড়মাসি হাসলেন, হতে তো পারে, কিন্তু ওই যে বললাম, সবাই চিনত টমির আওয়াজ। তারপর দিবাকর বাবুর স্ত্রী খুঁজে খুঁজে বার করলেন টমির প্লেট।
এবার আর দালানে নয়, বারান্দায় নয়, দিবাকরবাবুর খাটের নিচে যেখানে টমি ঘুমতো সেইখানেই রেখে দিতেন খাবার। রিঙ্কি ভয় পেয়ে বড় মাসির প্রায় কোলের মধ্যে চলে যেতে যেতে জানতে চাইল, সে খাবার কেউ খেত? হ্যাঁ, বড় মাসি বললেন, পড়ে থাকতো না। টমি খেয়ে যেত কি না কেউ জানে না, তবে এরপর আর কোনোদিন টমির কান্না কেউ শোনেনি। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে আছি বড় মাসির দিকে। এমন সময় ঘরে ঢুকলেন নান্টুদা, রান্টুর বড় ভাই। বললেন, কিসের আসো রাজ বড় মাসি? ভূতের বাড়ির আর ভূতের, উত্তর দিলাম আমরা। তাহলে তোমাদের মধ্যে একটা জ্যান্ত ভূতকে বসিয়ে রেখেছো কেন? রান্টুকে দেখিয়ে বললেন নান্টুদা। অভিমানে কান্না এসে গেল রান্টুর। বলল, দেখো না বড় মাসি, দাদু সব সময় এমন করে। কেন জানি না আমার একটু আনন্দ হয়েছিল প্রথমে, যেমন বড় বড় কথা বলে আমায় অবজ্ঞা করে রান্টু, ওর এমনই হওয়া উচিত। তারপর আবার কেন জানি না রাগ হলো নান্টুদার উপর। আমাদের এমন সুন্দর গল্পের আসরে ওর এখন আসা খুব জরুরি ছিল। বেচারা রান্টু, উঠে গিয়ে ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেওয়ার ইচ্ছে হলো খুব। এমনই সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হল sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো।